পয়লা আগস্ট 2024, আজকের এ দিনে আমাদের এই নোয়াখালীতে একজন প্রথিতযশা কবি জন্মগ্রহণ করেন। তিনি হচ্ছেন কবি বদরুল হায়দার। আমাদের সকলের প্রিয় কবি বদরুল হায়দারের আজকের এই শুভ জন্মদিন আমরা সবাই একযোগে কামনা করি। শুভ হোক তোমার জন্মদিন কবি বদরুল হায়দারের 62তম শুভ জন্মদিন। আজকে তুলির পরশ স্টুডিও থেকে আমরা আজকে তুলির পরশ স্টুডিওতে আমরা উপস্থিত হয়েছি কবি বদরুল হায়দারের 62তম জন্মদিন যাপনের জন্য। এটাকে জন্ম উৎসব হিসেবে উদযাপনের ইচ্ছে ছিল আমাদের, আবহাওয়া এবং প্রাসঙ্গিক অন্যান্য কারণে হয়তো সম্ভব হয়ে ওঠেনি, তাই ঘরোয়া পরিবেশে ছোট আকারে আজকে আমরা এই অনুষ্ঠান আরম্ভ করতে যাচ্ছি। আজকের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করার জন্য আমি বিনীত অনুরোধ করছি সুফি সৈয়দ রূপক রশিদ, যিনি আমাদের কাব্যগুরু, কবি, লেখক এবং গবেষক জনাব মপানাউল্লাহ। উপস্থিত আছেন ইঞ্জিনিয়ার শামীম সাহেব, আলমগীর সাহেব, ইঞ্জিনিয়ার আলমগীর সাহেব আছেন উপস্থিত, জনাব গোলাম সারোয়ার আছেন, আছেন তুলির পরশের স্বত্বাধিকারী এবং বিশিষ্ট চিত্রশিল্পী জনাব মহিউদ্দিন মোহন। এছাড়াও গণমাধ্যমের আলাউদ্দিন সুজন আছেন, কবি ফিরোজ মাল আছেন উপস্থিত, উপস্থিত আছেন জনাব জয়নাল আবদিন মানিক সরকার এবং মোহাম্মদ মামুন হোসেন। আমরা সর্বপ্রথমে মাননীয় সভাপতির নিকট থেকে অনুষ্ঠান শুরু করার অনুমতি প্রার্থনা করছি। এই একটা দিন আমরা বিভিন্নভাবে এই বিভিন্ন জাতি গোষ্ঠীর মধ্যে আমরা পালন করে থাকি, তেমনিভাবে আজকে আমরা কবি বদরুল হায়দারের জন্মদিন পালন করার একটা উদ্যোগ নিয়েছি এবং উদ্যোগটা বিশেষত আজকে সবচেয়ে খাটো করে না দেখিয়া সাধারণভাবে দেখলো একই ঘরে যেমন কবি আছে তেমন শিল্পী আছে, এটা একটা বিরল দৃষ্টান্ত। আমরা জন্মদিনটা আজকে সেই শিল্পীর স্টুডিওতে, যেটা আমার মৌলিক চিন্তা কবি সাহিত্যিক শিল্পীদের সেবা করা, তো একই ঘরে দুজনকে আমরা কাছেই পাইছি। এটি হলো আমার জীবনের সবচেয়ে বড় সৌভাগ্যতম দিক, যে উদ্দেশ্য যেটা সেই উদ্দেশ্যের সাথে বিধেয় যদি যোগ না হয় তাহলে উদ্দেশ্যের কোনো শূন্যতা বিনাশ করে। আমাদের আজকের এই ক্ষুদ্র পরিসরে যে অনুষ্ঠানটা আমরা পালন করছি সেটা কিন্তু আসলে ক্ষুদ্র না, কারণ আজকে ডিজিটাল যুগ, আজকে বিষয়টা মুহূর্তে আমরা বিভিন্নভাবে আমরা এটা নিয়ে যাচ্ছি বিভিন্ন মাধ্যমের কাছে। তো মূলত কবিকে আজকে জন্মদিনে স্মরণ করতে যাওয়া, মৌলিকভাবে আমি যে কথাটা শেষে বলা তা আগে বলি, কবির সাথে আমার সম্পর্ক যেমন প্রতিবেশী সুলভ তেমনি আত্মিক, আধ্যাত্মিক এবং সাহিত্যিক কবিতা দিক থেকে। কবির সাথে দীর্ঘ 40 বছরের মতো আমার একই সাথে চলা, মোহন এবং বদরুলের যে সম্পর্ক সেই সম্পর্ক ভাতৃ সম্পর্কটাও কিন্তু আমরা আজ পর্যন্ত এই বয়সে আমরা ধরে রাখছি। কিন্তু যে কথাটা মৌলিক সেটা হলো বদরুলেদেরকে ব্যক্তিগতভাবে পাড়া প্রতিবেশী সবাই আছে, কিন্তু তার চেয়ে কেন বেশি টানা তার একটা কবিতা আমার প্রথমত মনে টানছে, রূপকার্থের সেই কবিতাটা, গুরু নমস্কার গুরু তিরস্কার গুরু বটবৃক্ষ। দ্বিতীয় কবিতাটা ছিল শ্রাবণের জন্মগাথা, শীত শ্রাবণে আজকেই শীত শ্রাবণ প্রিয় রয়ে গেছে, কারণ কবি আজ পর্যন্ত কোনো কবিতাগুলো, অনেকগুলো কবিতা বোধহয় আজকে 22টা কবিতার কাছাকাছি কবিতা গ্রন্থ বদলে তৈরি করছে, কিন্তু একত্রিত গ্রন্থিত করে বা নির্বাচিত কিছু কবিতা দিয়া পাঠকের সাথে যে সম্পর্কটা বদলে সেই সম্পর্কটা এখনো অসম্পূর্ণ রয়ে গেছে। আমরা আশা করি এই জন্মদিনের মধ্যে দিয়ে বদল আগামী দিনেও যেন সে অসম্পূর্ণ কাজগুলো যেন সম্পূর্ণ করার জন্য একটা উদ্যোগ নেয়। এই একরা মুশির রহমানের কাছে, মুশির রহমানের ধারাবাহিকভাবে এটা পরিচালনা করলে আমরা আনন্দিত হব। ধন্যবাদ মাননীয় সভাপতি। আমি প্রথমে কবি বদরুল হায়দারের জীবনের সংক্ষিপ্ত একটি ধারাবাহিক বর্ণনা উপস্থাপন করছি।
1 আগস্ট কবি বদল হায়দারের জন্ম উৎসব উপলক্ষে আজকে আয়োজিত এই অনুষ্ঠানে আমি বলতে চাচ্ছি, সমকালীন বাংলা কবিতায় বহুমাত্রিক চিন্তার অগ্রদূত কবি বদল হায়দার, তার 62তম জন্মদিন 1 আগস্ট 2024। 1963 সনের এই দিনে নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার গণিপুর গ্রামে জন্মগ্রহণ করেন দেশ বিদেশে বরেণ্য এই কবি। কবি বদরুল হায়দার একাধারে সম্পাদক, প্রকাশক ও চিত্রশিল্পী। তার পিতা জনাব মুজিবুল হায়দার চৌধুরী, মাতার নাম নূরজাহান বেগম। কবি বদরুল হায়দার বাংলাদেশের জাতীয় কবিতা পরিষদের কেন্দ্রীয় কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে কাজ করেন। ব্যক্তি জীবনে কবিতা চর্চার কবিতার একটি ছোট কাগজ সম্পাদনা করেন। ম্যাজিক লণ্ঠন, চর্যাপদ, 12 মাস সহ বহু কবিতার সংস্থায় যুক্ত এবং সম্পাদক প্রকাশক হিসেবে কাজ করেন। এ সকল কাজের সাথে আমাদের নোয়াখালীর অনেক কবি, সাহিত্যিক এবং লেখক যুক্ত আছেন। এই সকল ছাপিয়ে তিনি একজন দক্ষ সংগঠকও বটেন। গত 23 এবং 24 মে 2024 অনুষ্ঠিত নোয়াখালী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনের নোয়াখালী কবিতা উৎসব 2024 আয়োজন এবং সমন্বয় দক্ষতায় তিনি সুন্দরভাবে সুসম্পন্ন করতে সক্ষম হন। সেদিন 300 শতাধিক কবি নোয়াখালীর কবিতা উৎসবে একত্রিত হয়েছিলেন এবং নোয়াখালী শিল্পকলা একাডেমি 300 শতাধিক কবির পদচারণায় মুখরিত হয় এবং অনুষ্ঠানটি দেশ বিদেশে বেশ সুনাম অর্জন করে, সরাসরি সম্প্রচার অনুষ্ঠিত হয়। কবি বদরুল হায়দারের জন্মদিন উপলক্ষে আমরা আজকে যে অনুষ্ঠানটি আয়োজন করেছি এটা নিতান্ত ক্ষুদ্র আকারে। 12টি একটি ছড়া গ্রন্থ আছে, 60টি সম্পাদনা গ্রন্থ আছে এবং তার গদ্য লেখাগুলোর এখনও কোনো বই প্রকাশিত হয়নি। কবি বদরুল হায়দার 1996 সালে বাংলা একাডেমিতে কবিতা বিষয়ক 6 মাসের প্রশিক্ষণ কোর্সে অংশ নেন। জাতীয় কবিতা পরিষদ, বাংলাদেশ রাইটার্স ক্লাব, ম্যাজিক লণ্ঠন কবিতার আড্ডা, শাহবাগ কেন্দ্রিক কবির আরও অনেক সংগঠন রয়েছে এবং অনেক জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ পত্রিকা লিটল ম্যাগাজিন, পত্রপত্রিকা লিটল ম্যাগাজিন, রেডিও টেলিভিশনে তার কবিতা দর্শক, শ্রোতা ও পাঠকের অনেক সমাদৃত হয় এবং তিনি অনেক সম্মাননা অর্জন করেন। প্রত্যেককে একে একে কবিকে জন্মদিনের শুভেচ্ছা জ্ঞাপনের জন্য অনুরোধ করছি। কবিকে জন্মদিনের শুভেচ্ছা জ্ঞাপনের জন্য আমার এখানে যারা উপস্থিত আছেন সবাই, সকলে আমার শ্রদ্ধেয়জন আর বদরুল হায়দার ভাইকে আমি যতদূর চিনি ওনাকে নিয়ে বলার মতো আমার ওই যোগ্যতা হয়নি। ওনাকে নিয়ে কোনো কিছু আমি বলতে পার আমি আমি কিছুই আমি বলবো না। ওনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আমি আমার জনাব কবি ফিরোজ মাল। শুভ সন্ধ্যা সবাইকে। এই শ্রাবণের সন্ধ্যায় কবি বদরুল হায়দারের 68তম জন্মদিনের শুভেচ্ছা। এই দিনে বঙ্গবন্ধুকে নিয়ে আমি একটি কবিতা পড়তে চাই, কবি বদরুল হায়দারের জন্মদিনে। ফুল পাখি পুষ্প সবার সাথে সখ্য, আজ আকাশে কাল বাতাসে কথা কাজে মিলবে রত্ন। বঙ্গবন্ধু ভাই, কবির বাষট্টিতম জন্মবার্ষিক উপলক্ষে কবির দীর্ঘজীবন কামনা করি। আমি কবি বদরুল হায়দার চৌধুরীর 62তম জন্মদিনে আমার পক্ষ থেকে শুভকামনা। আমি আল্লাহ তাআলার কাছে ওনার ন্যাক হায়াত কামনা করছি, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। এখানে মোহন ভাইয়ের থ্রুতে এখানে আমার সাথে আমার পরিচয়। আসলে কবিতা চর্চা, লেখালেখি, এই স্বভাবটা, এই অভ্যাসটা আসলে এটা একটা আত্মিক খোরাক। মানুষের সৃজনশীলতা, মানুষের চিন্তাভাবনার বেশ বিকাশ ঘটায়। ওনার লেখা কিছু আসলে
পেশাগত জটিলতার কারণে সেরকমভাবে বই বা কবিতার বই বা নোবেল বই কোনোটাই আসলে সেভাবে পড়া হয় না। তারপরেও আমি ওনার এখানে যে ওনার লেখা একটা বই আমি আমি একটু পড়েছিলাম কবিতা, উনি খুব চমৎকার ওনার লেখনী। তো আজকে আমি ওনার দীর্ঘজীবন কামনা করি, উনি আরো ভালো ভালো লেখা আমাদেরকে উপহার দিবেন। বদরুল হায়দারের জন্মদিনে উপস্থিতির সবাইকে আমার শুভেচ্ছা। কবি দেশকে জাতিকে অনেক কিছু দিয়ে থাকে নিজে পাওয়ার চাইতে, তাই বদরুল হায়দার কবির 62তম জন্মদিনে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই দিনে বদরুল হায়দারের জন্মদিনে শুভ শুভেচ্ছা জ্ঞাপন করি। কবি বদরুল হায়দারকে প্রথমে এই যে 62তম জন্মদিনের শুভেচ্ছা এবং অভিনন্দন। তুলির পরশ স্টুডিও থেকে আজ এই তুলির কবি বদরুল হায়দারের জন্মদিবস আয়োজন করেছেন কবিতা চর্চা, কাব্যমনন এবং চারুপাতা। উনি চারুপাতারও সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন এবং এবার নোয়াখালীতে কবি বদরুল হায়দারের জন্মদিন আমরা পালন করছি। আমরা চাই যে কবি বদরুল হায়দার আমাদের সাথে এবার নোয়াখালীতে জন্মদিবস পালন করুক এবং একজন কবির সত্তাকে জিতিয়ে রাখার জন্য আমরা সবাই এই যে এখানে উপস্থিত আছি, কবি, সাহিত্যিক, গবেষক, গল্পকার, বিভিন্ন লেখক বৃন্দ উপস্থিতিতে এই জন্মদিন পালন হচ্ছে। বৃষ্টি ভেজা এই দিনে কবির জন্মদিন শুভ হোক, শুভ হোক তার জন্মবার্ষিকী। আজকের এই দিনে আমি কবি বদরুল হায়দারের একটি কবিতা পাঠ করব, যে কবিতা হচ্ছে কবিতার অংশ বিশেষ। পাখি উড়ে যায় পদচিহ্ন রেখে, নদী সরে যায় সীমারেখা রেখে, প্রকৃতিও একদিন যৌবন হারায় আমার তিনটি সকালের মতো। কবি বদরুল হায়দারের এই অসাধারণ কবিতাটি আমার সবসময় মনে পড়ে, তাই আজ কবির এই জন্মদিনে কবির লেখা কবিতার অংশ বিশেষ পাঠ করছি। আগত অতিথি সহ সকলকে আমার আমি শিল্পী মহিউদ্দিন এবং আমার এই তুলির পরশের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আসসালামু আলাইকুম। খুবই আনন্দিত এবং স্রষ্টাকে ধন্যবাদ যে দুর্যোগপ্রবণ অবস্থার ভেতরও এখানে আসতে পেরেছি। আমার প্রিয় বন্ধুবর, কবি বন্ধুবর বদরুল হায়দারের জন্মদিনে তাকে শুভেচ্ছা জানাতে এসেছি। আমি আমরা অনুপ্রাণিত হতাম বা উদ্বুদ্ধ হতাম কবি বদরুল ভাইদের পদচারণায়। ঢাকার সাবেক অঙ্গনের সাহিত্য অঙ্গনকে তারা উজ্জীবিত করে রেখেছিল। একজন বদরুল হায়দার তার এই 61 বছর বয়সে তিনি প্রায় 14টি, আমি যতটুকু জানি প্রায় 14টির মতো ওনার কাব্যগ্রন্থ রয়েছে, সম্পাদনা গ্রন্থ রয়েছে 3টি। এটি কবি হিসাবে তার যে বাংলা কাব্যে তার যে অবদান, তার কবিতার যে উৎকর্ষতা, এটা আমাদেরকে দারুণ রকম মুগ্ধ করে। প্রফুল্ল চক্রবর্তী আর এই 3টি কবিতার মধ্যে অন্যতম একটি কবিতার উদ্ধৃতি করা হয়েছে, সেটি ছিল বদরুল হায়দারের আত্মজ পরিবাদক কবিতা এবং সেই নামে ওনার একটা কাব্যগ্রন্থ রয়েছে। এই কবিতাটির একটুখানি আমি বলছি। আত্মহননকারী শরীরী ঈশ্বর, তোমাকে বলতে হবে কার বলে বলিয়ান তুমি, আমার আত্মায় গেতেছ তত্ত্ব লোয়া যিশুর ক্রুশ চিহ্ন। এখন এই কবিতাটির সঙ্গে যদি আমরা একটু তুলনামূলক ভাবে যদি জাতীয় কবি কাজী ইসলামের বিদ্রোহী কবিতার ছন্দ প্রকরণের দিকে তাকাই বা শব্দ বিন্যাসের দিকে আমরা তাকাই, তাহলে আমরা খুব
স্পষ্ট হয়ে যায় যে একটা অবচেতন মনে এ দুটো কবির কবিতার একটা অসম্ভব রকম সাদৃশ্য রয়েছে। এই কবিতার শব্দকল্প চিত্রকল্প এতটা মজুদ যে আমরা বলতে পারি যে এটি শব্দগ্রাসী একটি কবিতা, অত্যন্ত বলিষ্ঠ এবং উৎকর্ষ আকীর্ণ একটি কবিতা, যেটি বাংলা কবিতায় যদি আমরা অন্তত 100 কবিতা যদি আমরা বিচার করি তাহলে এই কবিতাটি ওই 100 কবিতার মধ্যে একটি উল্লেখযোগ্য কবিতা হিসাবে এটি সংকলিত হওয়ার দাবি রাখে। এগুলো বদুল হায়দারের কবিতা। তিনি আরেকটি বিরল দৃষ্টান্ত উপস্থাপন করেছেন তার ওই কাব্যধারায়, সেটা হচ্ছে আমি তোমাকে ভালোবাসি কথাটি বিশ্বময় অনেক ভাষায় প্রকাশিত হয়ে থাকে। আমাদের দেশেও আমি তোমাকে ভালোবাসি ছাড়া যে আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে চাকমাদের ভাষায় এটাকে বলা হয় মুহিতরে কোচ পাং। তিনি এই নামে একটি বইয়ের শিরোনাম করেছিলেন এবং সেখানে প্রায় 40টির কাছাকাছি কবিতা প্রকাশিত হয়েছে এবং 40টি ভাষায় আমি তোমাকে ভালোবাসি বোঝানো হয়েছে। আমাদের মুহূর্তে আমি বিনীত অনুরোধ করছি বদরুল ভাইকে তার জন্মদিনের এ অনুষ্ঠানে অনুভূতি জ্ঞাপন করার জন্য, অনুভূতি ব্যক্ত করার জন্য এবং তার রচিত তার সৃষ্ট শোনানোর জন্য। ধন্যবাদ আপনাদের সকলকে এখানে, ধন্যবাদ সবাইকে আজকে আমার জন্মদিনে উপস্থিত হওয়ার জন্য, বিশেষ করে আজকে সভার সভাপতি সুফি সৈয়দ রূপক রশিদ এবং বিশিষ্ট গবেষক মফানাউল্লাহ কষ্ট করে মাইজুর থেকে এসেছে। আমি ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে এই দুজনকে বিশেষভাবে সম্মাননা জানাই, শুভেচ্ছা জানাই মাইজদি থেকে আমাদের ছোটো ভাই আমার প্রিয় সুজন আলাউদ্দিন সুজন, সেও কষ্ট করে এই দুর্যোগ পরিস্থিতিতে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছে। এছাড়া এই আজকের এই অনুষ্ঠানের আয়োজন করেছেন কবিতা চর্চা কাব্যমনন ও চারুপাতা। আর এই অনুষ্ঠানের স্থল যে যেখানে এই যে অনুষ্ঠানটা আমরা করেছি সেটি হলো তুলির পরশ স্টুডিও, এটি চৌমানি এবং গ্রেটার নোয়াখালীর একটি মানে ছবি আঁকার একটি সংগ্রহশালা এবং ছবি আঁকার একটি স্কুল, সেখানে একটি স্কুলও আছে চারুগৃহ নামে। এই সর্বদিক থেকে এই ক্ষুদ্র পরিষদে এই শ্রাবণের দিনে আমার জন্মই হয়েছে শ্রাবণ মাসে। আর আজকে সকাল থেকে যে শ্রাবণের ধারা, যে আমরা যে শ্রাবণ ধারার কথা আমরা রবীন্দ্রনাথ থেকে শুনেছি, বিভিন্ন কবিদের কবিতায় শুনেছি, গল্পে এসেছে, তারই একটি মানে পূর্ণাঙ্গ রূপ আমরা আজকে দেখছি যে শ্রাবণ দুটি মিলে আজকে যে শ্রাবণের জন্মগাথা। আমার একটি কবিতাও আছে আমার জন্ম নিয়ে আমি লিখেছি সেই সময়, সেটি আমি পাঠ করব। তো আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে যে আজকের এই জন্মদিনে এই যে মুষলধারার শ্রাবণ ধারা বইছে এটি সবচেয়ে উল্লেখযোগ্য আমার কাছে। আমার শুভেচ্ছা জানাই এবং তাদের শুভকামনা জানাই। আমি আমার স্বরচিত একটি কবিতা পাঠ করি, কবিতার নাম শ্রাবণের জন্মগাথা। এইমাত্র আমি আমার মধ্যে প্রথম ভূমিষ্ঠ হলাম, মুহূর্তের বিভাজনে সমুদ্র মাটির একটি ঘর্ষণ আমাকে ইঙ্গিতে ফেলে রেখে গেছে স্থলভূমির কর্তব্য পালনের জন্য। যে ছিল একটি ভূমিষ্ঠ শিশু, 9 দিনের একটি গর্ভজাত পলিমাটি, মনে রাখবার প্রয়োজন বোধ করিনি বলেই ভালোবাসার মতো সাতরঙ্গা ফুল আর নাভিমলের তরল জল দিয়ে ধৌত করলাম কালোজয়ী কপলের দ্বিখণ্ডিত বাঁধ। যে দূরত্ব ছিল স্বদেশের প্রতিটি ভাঁজ করা দুঃখের সমান, নীলমণি লতার বন্ধন তোমার অদৃশ্য বুক মুখ ও জনির বিস্তারে জড়িয়ে ধরলো আমাকে। তুমি অন্য দেশীয় ক্ষুধা ও ক্ষুধার্তের নিরাশ্রয় থেকে তোমার সৌন্দর্য ঘৃণার কল্কি বলে সমৃদ্ধ করেছ অসত্যের প্রতিটি যুক্তিকে। মুহূর্তে একাকী অনুভব করলাম
অরাজক আত্মার ভেতর থেকে একটি অদৃশ্য স্প্রিয়া স্বর্ণলতায় জড়িয়ে নিল আমিও আমাকে। আমি বৃত্তবন্দী সৌন্দর্যের গভীরতা থেকে আমাকে আবিষ্কার করলাম।